মেয়েকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? জানি না স্যার, দুপুরবেলা ওকে লাস্ট টাইম দেখেছিলাম। আমি ভেবেছিলাম ও কাজের লোকেদের সঙ্গেই রয়েছে, আর ওরা ভেবেছে যে ওরা কি আমার সঙ্গে আছে। বাড়িতে সব জায়গায় খোঁজ করেছেন তো? হ্যাঁ স্যার, সব জায়গায় খোঁজ দেখেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। প্লিজ আপনারা এই বিষয়টাকে সিরিয়াসলি হ্যান্ডেল করুন। ম্যাডাম ভয় পাবেন না আপনি, আমি এক্ষুনি খোঁজাখুঁজি শুরু করছি। আচ্ছা আপনি কি কাউকে সন্দেহ করছেন? সেটা বলবো কি বলবো না বুঝতে পারছি না, কিন্তু আমার সায়নের উপর সন্দেহ আছে। ঠিক আছে ম্যাডাম, আমরা এবার ওর উপরেও নজর রাখছি। আমরা বাচ্চাকে খুঁজে পেলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। এখনই আপনি বাচ্চাটার একটা ফটো হোয়াটসঅ্যাপ করুন। ইয়েস স্যার, ইয়েস। স্যার পাঠিয়েছি আপনাকে। ঠিক আছে ম্যাডাম, আমি দেখে নিচ্ছে। ওকে স্যার, আপনি টেনশন করবেন না। ওকে থ্যাংক ইউ। নন্দিনী, এই নন্দিনী, এই নন্দিনী, আরে ওঠ, এই আরে ওঠ না। কি গো মামা, এত রাতে ডাকছো কেন? আরে তুই তো এসি চালিয়ে একেবারে মরার মতো ঘুমিয়ে আছিস যে, তোর মা কোথায় রে? কোথায় আবার থাকবে, রুমেই থাকবে। বাড়িতে কি হচ্ছে কিছু জানিস? কি এমন হয়েছে বলো তো? কি হয়েছে? প্রলয় হয়ে গেছে, ঘূর্ণিঝড় উঠেছে। তুই যদি এই বিষয়টা শুনিস তাহলে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসবি। কি এমন ঘটেছে যে তোমাকে মিষ্টি খাওয়াতে হবে আমায়? উমা মিসিং হয়ে গেছে। তাই নাকি? শিবানী ভেবেছে বাচ্চাটা কাজের লোকের কাছে আছে, কাজের লোকেরা ভাবছে শিবানীর কাছে আছে, কিন্তু বাচ্চাটা যে দুজনের কাছেই নেই সেটা এখন বোঝা যাচ্ছে। কেমন আছে তারও কোনো খবর নেই, কে নিয়ে গেছে সেটাও জানা যাচ্ছে না, কোথায় গেছে সেটাও কেউ জানে না, বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে সেটাও কেউ জানে না। আর শিবানী তো ফিশ ট্যাঙ্কের বাইরে পড়ে থাকা মাছের মতন ছটপট ছটপট করে যাচ্ছে। দু চোখে দেখে মন ভরছে না রে নন্দিনী। শিবানীর সঙ্গে একদম ঠিক হয়েছে, বাড়িতে আমরা থাকতে আমাদেরকে বিশ্বাস করতো না, এই বাড়ির কাজের লোকগুলোকে একেবারে মাথায় তুলে রেখে দিয়েছিল। এবার যা হয়েছে ঠিক হয়েছে, এইবারও বুঝুক। বৌদির ওই কমলা মা আর রূপার কি অহংকার হয়েছিল দেখেছিলে? মনে হতো আমরাই বাড়ির কাজের লোক আর ওরা হচ্ছে মালিক। এখন দেখ, বাচ্চাকে না পাওয়া গেলে ততক্ষণ এই দুজন বাড়ির ভেতরে আসতেই পারবে না, তখন ওয়াটার না দিয়ে কোয়াটার খাবার খুশি হবে আমার। চল চুপচাপ ঘুমিয়ে পড়। এত খুশিতে আমার আর কিছুতে ঘুম হবে না মামা। শিবানী কষ্ট পাচ্ছে এটা ভাবলেই না মামা, খুশিতে আমার ঘুম উড়ে যাচ্ছে। এই খুশি আমি লুকোতে পারবো না মামা। বাচ্চাটাকে না পাওয়া গেলে শিবানী দাঁত ভাঙা সাপের মতো হয়ে যাবে, তখন মাথায় বাড়ি মেরে ঝুড়ির মধ্যে রেখে পুষতে পারবে।